রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ এবং সমুদ্র পথে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা শুরু করেছে। রাশিয়ার 24 ফেব্রুয়ারি স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপরই ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযানে ঝাঁপিয়ে পড়ে প্রস্তুত থাকা রুশ সেনারা। ২০১৪ সালে যখন রাশিয়া প্রথমবার ইউক্রেনে প্রবেশ করে, তখন প্রেসিডেন্ট পুতিন সমর্থিত বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ বড় একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর থেকেই তারা ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে আসছে। তবে সাম্প্রতিক খবর হলো, বিদ্রোহীরা শুধু যেটুকু এলাকা নিয়ন্ত্রণ করেছে শুধু সেটাই দাবি করছে না, তারা পুরো দোনেস্ক এবং লুহান্স্ক অঞ্চলকে নিজেদের বলে দাবি করছে। যুদ্ধ বন্ধে একটি আন্তর্জাতিক মিনস্ক শান্তি চুক্তি হয়েছিল, কিন্তু লড়াই তাতে থামেনি। আর এই কারণেই রাশিয়ার নেতা বলছেন, ওই অঞ্চলে তিনি তথাকথিত শান্তিরক্ষী পাঠাচ্ছেন। বেলারুশের রাজধানী মিনস্কে 2015 সালে এই চুক্তি হয়েছিল, যেখানে প্রধান শর্ত ছিল পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা, সামরিক সরঞ্জাম ও ভাড়াটে সেনাদের সরিয়ে নিতে হবে। এছাড়া বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। অঞ্চলগুলোতে নিজস্ব পুলিশ বাহিনী ও স্থানীয় বিচার ব্যবস্থা নিয়োগের কথাও উল্লেখ হয় চুক্তিতে। তবে সেসব চুক্তি বাস্তবায়ন করেনি কিয়েভ। ইউক্রেনের ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চাওয়ার ইচ্ছাও এই আক্রমণের আরেক কারণ। কারণ অনেকদিন ধরে সেই বিষয়ে আপত্তি জানিয়ে আসছে রাশিয়া। রাশিয়ার দাবি, পশ্চিমা দেশগুলোকে নিশ্চয়তা দিতে হবে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না। ন্যাটো পশ্চিমা দেশগুলোর একটি সামরিক জোট, যেখানে 30টি দেশ রয়েছে। পুতিনের দাবি, ইউক্রেন পশ্চিমা দেশগুলোর হাতের পুতুল এবং কখনোই প্রকৃত রাষ্ট্র ছিল না। এছাড়াও আরেকটি কারণ হল, ইউক্রেন দেশ হিসেবে স্বীকৃতির পরও সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি দেশ হিসেবে রাশিয়ার সঙ্গে দেশটির গভীর সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। সেখানে রুশ ভাষাও ব্যাপকভাবে বলা হয়। রাশিয়া মনে করে, ইউক্রেন কোনোদিনই প্রকৃত অর্থে একটি রাষ্ট্র ছিল না। তিনি এর আগেও বলেছেন, এখন যা ইউক্রেন তা আসলে প্রাচীন রুশ ভূখণ্ড। স্নায়ুযুদ্ধের প্রায় 40 বছর পর ফের দুভাগে বিভক্ত বিশ্ব। একদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা এবং রাশিয়াকে সমর্থন করছে চীন। এই পরিস্থিতিকে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আগের মুহূর্ত বলে ব্যাখ্যা করছেন। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সামরিক শক্তিতে কে রয়েছে এগিয়ে? কমেন্ট করে জানাতে পারেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চোখ চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।